نحمده ونصلي على رسوله الكريم اما بعد الله رب العالمين সৃষ্টি ক্ষুদ্র জীবাণু যারা খামচে ধরেছে পৃথিবীর বুক থমকে দাঁড়িয়ে আছে গোটা মানব সভ্যতা থেমে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা আল্লাহ তাআলার নাফরমানিতে ভরা জগৎ হঠাৎ করে যেন কেঁপে উঠেছে খুলে গেছে মিথ্যা খোদা দাবিদারদের নকল মুখোশ লাশের সারিগুলো দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যুর নীরব মিছিলে উন্নত বিশ্বের আধুনিক নগরীগুলো ক্রমশ মৃত্যুপরীতে পরিণত হচ্ছে কিন্তু হঠাৎ কেনই বিপর্যয় চলুন মানবজাতির মুক্তির একমাত্র সমাধান পবিত্র কোরআনে কারিমে খোঁজা যাক এর উত্তর আল্লাহ তাআলা বলেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে ও স্থলে মানুষের কৃতকর্মের কারণেই বিপর্যয় ছড়িয়ে পড়ে লিউযিকহুম বাদাল্লাযী আমিলু আল্লাহ তাআলা তাদের কোন কোন কর্মের শাস্তি দুনিয়াতে আস্বাদন করান লাআল্লাহুম ইয়ারজিউন যাতে তারা নাফরমানি থেকে ফিরে আসে হ্যাঁ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া আল্লাহর নাফরমানির কারণেই এই আযাব কুফফার জোট গোটা পৃথিবীতে কুফর ও শিরকের রাজত্ব কায়েম করে বসেছে জাতিসংঘ ন্যাটোর মতো সন্ত্রাসী সংগঠন তৈরি করে আল্লাহর জমিন থেকে আল্লাহর শাসনকে মুছে ফেলেছে মুসলিম রাষ্ট্রগুলো তো তারা তাদের দালাল মুরতাদ শাসকদেরকে বসিয়ে মানবরচিত নাপাক সংবিধানের মাধ্যমে শাসন চালাচ্ছে আফগান সোমালিয়া মালি ইয়েমেন ও সিরিয়ায় মুজাহিদ নিয়ন্ত্রিত কিছু এলাকা ছাড়া আজ গোটা পৃথিবীতে কোথাও আল্লাহর আইনের বাস্তবায়ন নেই শুধু আল্লাহর জমিন থেকে আল্লাহর শাসন মুছে দিয়ে তারা ক্ষান্ত হয়নি এই সন্ত্রাসী জোটগুলো গোটা পৃথিবীতে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে মুসলিম চরপথগুলোকে তারা একের পর এক গুঁড়িয়ে দিয়েছে আরাকান কাশ্মীর ফিলিস্তিন সোমালিয়া সিরিয়া ইয়েমেন পূর্ব তুর্কিস্তানে তারা যে বিভৎস বর্বরতা চালিয়েছে তার কোনো নজির মানব সভ্যতার হাজার বছরের ইতিহাসে নেই লক্ষ লক্ষ মুসলিমকে তারা বোমা মেরে উড়িয়ে দিয়েছে অগণিত মা বোনকে তারা গণহারে ধর্ষণ করেছে টনের পর টন বোমা ফেলে বিরান করেছে হাজারো মুসলিম জনপদ অসংখ্য মুসলিম ভূখণ্ডকে তারা দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে হাজার হাজার মুসলিমকে তারা উদ্বাস্তু শরণার্থীতে পরিণত করেছে আবু গারিব কিংবা গোয়েন্দারামবের মতো কারাগারগুলোতে তারা মানবতার কবর রচনা করেছে মুসলিমদের দ্বিতীয় কেবলা বাইতুল মাকদিসকে তারা দখল করে রেখেছে এই সেই বর্বর সন্ত্রাসী মানবতার দুশমন আমেরিকা আন্তর্জাতিক গবেষণা সংস্থা গ্লোবাল রিসার্চের জরিপ মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই পর্যন্ত মাত্র 73 বছরে আমেরিকা 3 কোটি নিরীহ বেসামরিক মানুষকে হত্যা করেছে আহত করেছে 30 কোটি মানুষকে এই জরিপ কোন মুসলিম করেনি এটা তাদের করা জরিপ আফসোস হয় সেই সব অবুজ ভাইদের জন্য যারা দাজ্জালি মিডিয়ার ধোকায় পড়ে আমেরিকার প্রতি করুণা দেখায় মানবতার এত বড় দুশ্মন পৃথিবী আর কবে দেখেছে সন্ত্রাসী আমেরিকার অস্তিত্ব মানব জাতির জন্য হুমকি আজ জুন্দুল্লাহ করোনা তাণ্ডবে বিপর্যস্ত বর্বর এই নরখাতক আমরা আমেরিকার হেদায়েত কিংবা ধ্বংস ছাড়া আর কিছুই চাই না আজ মুসলিম বিশ্বের আকাশে দেখা যাচ্ছে না বোমারু বিমানের উড়াউড়ি শোনা যাচ্ছে না বিস্ফোরণের কানফাটা আওয়াজ বাতাসে ভেসে আসছে না অসহায় মা বোন ও শিশুদের গগন বিদারে আর্তনাদ আজ গোটা বিশ্বে করোনায় 1,08,000 মানুষ মারা গেছে আর তা নিয়ে মিডিয়ার হইচই সত্যি লক্ষ্য করার মতো কিন্তু সন্ত্রাসী আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রতি বছর গড়ে 4,11,000 মানুষকে হত্যা করেছে প্রতি মাসে গড়ে 34,000 মানুষকে হত্যা করেছে কিন্তু কেন এই নিউজগুলো মিডিয়ায় দেখানো হয়নি তারা মুসলিম বলে করোনা তো সেদিন এসেছে কিন্তু এই কুফফার জোট এই সন্ত্রাসী আমেরিকাই মুসলিম বিশ্বের জন্য করোনা বরং করোনা জীবাণুর চেয়ে আরো ভয়ঙ্কর প্রিয় ভাই পৃথিবীতে কেনই বিপর্যয় কুফফার বিশ্বের কথা বাদই দিলাম মুসলিম বিশ্বের দিকে একটু তাকিয়ে দেখুন আল্লাহর নাফরমানের এই সয়লাব দেখে আপনি বুঝতেই পারবেন না এই অঞ্চলগুলো আদৌ কোনো মুসলিম অধ্যুষিত এলাকা কিনা প্রায় সবগুলো মুসলিম ভূখণ্ড পরিচালিত হচ্ছে মানুষের হাতে গড়া ভিন্ন নাপাক সংবিধানের মাধ্যমে অথচ আল্লাহ রব্বুল আলামিন কত স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন আর যারা আল্লাহর নাযিলকৃত বিধান অনুসারে শাসন করে না তারাই কাফের অপর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমার আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া আল্লাহ ছাড়া বিধান দেওয়ার অধিকার বিধান দেওয়ার ক্ষমতা আর কারণেই তিনি তোমাদেরকে এই নির্দেশ দিয়েছেন যা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করো না দালিকা দীনুল কাইয়িম এটি সঠিক দিন ওয়ালাকিন্না আকতারুন নাস লা ইয়ালামুন কিন্তু অধিকাংশ লোক তা জানে না প্রিয় ভাইরা শরিয়া নির্দেশিত যাকাত ভিত্তিক
অর্থনীতিবাদ দিয়ে মুসলিম ভূখণ্ডগুলোতে আজ চলছে সুদভিত্তিক কুফুরি পুঁজিবাদী অর্থনীতি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদে ঘোষণা করেন, ফা ইন লাম তাফআলু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমরা সুদ পরিত্যাগ না করো তবে আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও। প্রিয় ভাই, একটু খেয়াল করে দেখুন, এই ব্যাংক ব্যবস্থা, এই সুদভিত্তিক অর্থনীতির মাধ্যমে এই তাগুত সরকার পুরো জাতিকে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধে লাগিয়ে রেখেছে। তো এখানে যদি আল্লাহর গজব না আসে তো কোথায় আসবে? আল্লাহর দুশ্মন ছাড়া এই তাগুতি সিস্টেম, এই সরকার ব্যবস্থা কেউ মেনে নিতে পারে না। অন্তত বিশ্বাসের জায়গা থেকে হলো প্রতিটি মুমিনকে এই কুফরি শাসন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করতে হবে, অন্যথায় ইমানদার হওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় ভাই, কেনই বিপর্যয়! মুসলিম রাষ্ট্রগুলো কুফার বিশ্ব থেকে ভোগবাদী সভ্যতার সবগুলো নিকৃষ্ট উপাদানে আমদানি করেছে। জিনা, বেবিচার, বেহায়াপনা, মদের বার, নাইট ক্লাব, বেশ্যাখানা কি নেই মুসলিম দেশগুলোতে? তাগুত সরকারগুলো তাদের কাফের প্রভুদের নির্দেশ অনুযায়ী সব খুলে রেখেছে মুসলিম দেশগুলো। তো প্রিয় ভাই, কেনই বিপর্যয়! মুসলিম উম্মা আজ ক্রুসেডের বিষাক্ত ছোবলে জর্জরিত। মুসলিম জনপদগুলো ভেসে যাচ্ছে রক্ত বন্যায়। আরাকান, কাশ্মীর, ফিলিস্তিন, ভারত, সোমালিয়া, ইয়েমেন, সিরিয়া, জিনজিয়াং সহ সর্বত্র আজ একই চিত্র। কিন্তু অবুজ মুসলিম উম্মা কাফেরদের নিয়োগকৃত মোরতাদ শাসকদের বেঁধে দেওয়া সীমানায় দিন পালনে ব্যস্ত। চারদিকে আজ মুসলিম ভাই বোনদের বুক ফাটা আত্মচিৎকার। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনাল রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, আর তোমাদের কি হয়ে গেল, তোমরা দুর্বল নরনারী ও শিশুদের রক্ষার জন্য কেন লড়াই করছো না? আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাদিহিল করিয়াতি যালিমি আহলুহা, যারা বলছে, হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে মুক্তি দান করুন। ওয়াজআল্লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল্লানা মিন লাদুনকা নাসীরা, আর আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক ও সাহায্যকারী নিযুক্ত করে দিন। আমাদের গাদ্দার শাসকগুলো নির্যাতিত মুসলিমদের এই করুণ আহ্বান শুনে তাদের সাহায্য তো করেইনি, বরং উল্টো কাফেরদের সন্ত্রাসী সংগঠনগুলোতে যোগ দিয়েছে। সন্ত্রাসী জাতিসংঘ ও বর্বর ন্যাটোর সদস্য হয়েছে। কাফেরদের সঙ্গে মিলে তারাও মুসলিমদের হত্যায় অংশগ্রহণ করেছে। কাফেরদের সঙ্গে গলা মিলিয়ে মুসলিমদের সাহায্যকারী মুজাহিদদেরকে সন্ত্রাসী বলেছে, তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আর মুসলিম উম্মা কেবল দর্শকের ভূমিকায় অভিনয় করছে, কিংবা দাজ্জালি মিডিয়ার অপপ্রচারে বিভ্রান্ত হয়ে তারাও নির্যাতিত মুসলিমদের অবজ্ঞা করছে। প্রিয় ভাই, আপনার এই সালাত, আপনার এই সাওম, আপনার এই যাকাত কি কাজে আসবে যদি আপনার সামনে আল্লাহর বিধানকে ছুঁড়ে ফেলা হয়? আপনার চোখের সামনে নাইট ক্লাব আর পতিতালয় চলে, আপনার সামনে বেহায়াপনার বিস্তার ঘটে, আপনার সামনে আপনার মুসলিম ভাই বোনেরা নির্যাতিত নিষ্পেষিত হয়। বলুন, এই ঠুনকো দিনদারের কি মূল্য আছে আল্লাহর কাছে? আপনার চোখের সামনে যদি সুদের মাধ্যমে 24 ঘন্টা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ চলে, তাহলে আপনার এই দিনদারের কি মূল্য আছে আল্লাহর কাছে? যদি এই নাইট ক্লাব, এই বিশ্বখানা, এই সুদের কারখানা, এই মদের বার, এই নাপাক সংবিধান আর বেহায় পড়ার কারণে আল্লাহর আজাব নেমে আসে, আপনার নামাজ, আপনার রোজা আপনাকে কি রক্ষা করবে? সহিহ বুখারীতে এসেছে, উম্মুল মুমিনিন হযরত যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, আনুহলিকুকা ওয়ফিনা সালিহুন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে নেককার লোক থাকা অবস্থায় কি আমরা ধ্বংস হয়ে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাআম ইযা কাসুরাতিল খাবাসু, হ্যাঁ, যখন নাফল মানে অতিমাত্রায় বেড়ে যাবে। সুনানে তিরমিজিতে বর্ণিত একটি সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতামুরুন্না বিল মারুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লায়ুশিকুন্না আন ইয়াবআতাল্লাহু আলাইকুম ইকাবাম মিনহু সুম্মা তাদউনাহু ওয়া লা ইস্তাজাবু লাকুম, সে রবের কসম, সে সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমরা নিশ্চয়ই সৎ কাজের আদেশ করবে এবং অন্যায় কাজে বাধা প্রদান করবে, অন্যথায় আল্লাহ তাআলা শীঘ্রই তোমাদের উপর তার শাস্তি অবতীর্ণ করবেন। তোমরা তখন তার নিকট দোয়া করল, তিনি তা কবুল করবেন না। প্রিয় উম্মা, আসুন তওবার দিকে ধাবিত হই, ঈমান ও আকীদা বিশুদ্ধ করার দিকে মনোযোগী হই, আল্লাহর নাফরমানি থেকে ফিরে আসার ইস্পাত কঠিন শপথ গ্রহণ করি, মানবরচিত সব নাপাক তন্ত্রমন্ত্র ছুঁড়ে ফেলে দাওয়াত, ইয়াদাত ও জিহাদের পথে এগিয়ে আসি, খলিফাতুল্লাহ মাহদি আলাইহিস সালামের মুবারক জামাতে শামিল হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাওবা করার তৌফিক দান করুন, শাহাদাতের মুবারক নিয়ামত দান করুন, মৃত্যু পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন।